চলবে এগুলি কি করতেছেন? ফালাবেন এটা কোথায়? ওই জায়গায় কি জমিতে? এই সাদা সাদা এগুলি কি মূলত? বীজ? এটা কি ধানের না অন্য? ধানের এটা কয়দিন শুকাইতে হবে? না এক মাস পরে। প্রথমে কি করতে হয়? কোন জায়গায় আলাদা জমিতে লাগায় তারপরে বীজ নিতে হয় না? এইখানে কিরকম বীজ লাগিয়েছেন, মানে বীজ তৈরি করতেছেন? তারপরে ধান হইতে হইতে কিরকম লাগে? না না মানে ধান হইতে কতদিন সময় লাগে? এটা 5 মাস। আপনার এইখানে যে এইখানে যে এক মাসটা আপনার লাগবে বীজ হইতে, তারপর চালানো এই এক মাস বীজের পরে আরো 5 মাস? না সমান সব মিলে 5 মাসের মধ্যে। এটা কিসের বীজ, কোন ধানের? এই যা বীজ আছে এই দিয়ে কতটুকু জমিতে দেওয়া যাবে? 50 বলতে কি 50 শতকে? 50 শতকে এখানে কত কেজি বা এরকম কিছু আছে? আরো তো 1 কেজি ছিল। 10 কেজিতে 50 শতকে লাগানো যাবে। তখন ওই ফলন পাওয়া যায় না ঠিক মতো। প্রথম দিকে এইরকম যে হইলো এটা কিভাবে হইলো? মানে এইখানে আপনি প্রথমে কি করছেন? চাল এরকম ধান ফালায় পরে কি পুকুরে ভিজায় রাখবেন? মানে হ্যাঁ একদিনে মানে 24 ঘন্টা পুকুরে রাখছেন? একদিন পরে পুকুরছেন, মানে 2 দিন 24-48 ঘন্টা এইভাবে করছে। করার পরে এই যে অঙ্কুরের মতো এই যে সাদা সাদা যে এগুলি মানে 50 শতক জমিতে কিরকম ধান হইতে পারে? শতাংশে 1 মণ ফলে। বীজ যে ভালো না খারাপ ওইটা কিভাবে বুঝবেন? এরকম কোনো বোঝার ইয়ে আছে? ওইটা কিভাবে বুঝবেন? হ্যাঁ ধান তারা এই পর্যন্ত উপজেলা পর্যন্ত আসে না? তাও আসে না, আপনাদের হাত পর্যন্ত আসবে? আসে নামও লেখা নেই কিন্তু তারা। আর আপনাদের তো আপনার এক ছেলে এক মেয়ে দুজনেই স্কুলে যাচ্ছে? ও
সরকারি ভাবে যদি কোনো এই প্রতি বা কৃষকদের যদি একটু সাপোর্ট দেওয়া যায় এটা আর ভালো হয় আপনাদের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। এখন বাজার টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।